বলছেন যে এটাকে ডার্ক মুভি বলতে পারেন, এটাকে আমি বলবো যে হিউম্যান মানসিকতার মানবিকতার ছবি, একদমই মানবিকতার ছবি, এবং তার মধ্যে একটা থ্রিলার ঢুকে আছে এবং খুব ইন্টারেস্টিং। মানে আমরা আমি তো দেখো ট্রেলারটা আজকে সকলের সঙ্গে দেখলাম এবং ট্রেলারটা দেখেই মনে হচ্ছে যে কত রকম এই সিনেমাটার মধ্যে থাকতে পারে। অ্যান্ড ইটস আ ভেরি ইন্টারেস্টিং, মানে যতটুকু আমরা দেখেছি আমাদের খুবই ভালো লেগেছে। সচরাচর অন্যান্য বাংলা ছবি থেকে একদমই অন্যরকম, এবং ডেফিনেটলি কমলেশ্বর মুখার্জির ছবির কাছে মানে যখনই রিলিজ করে কমলদের কাছ থেকে আমরা অনেক কিছু এক্সপেক্ট করি যে অন্য ধরনের একটা সিনেমা হবে, এবং এটা একেবারে অন্য ধরনের একটা সিনেমা। তোমার লুকে যে মানে লুক এবং মেকআপ দুটোতেই মানে ডিফারেন্স আছে, মানে তোমার এক্সপ্রেশন হ্যাঁ, বিকজ আমার লুকটাকে পুরোটাই ভাবা হয়েছে, এবং কমলদা এবং চন্দ্রিমা দুজনের ক্রেডিট এটাতে। ওনারা অনেক রকম উইক অনেক রকম লুক বার করেছিল, কিন্তু এই লুকটা ফাইনালি কমলদার খুবই পছন্দ হয়েছে। And I'm looking really different. আমার একদমই অরুণিমা তো মনে হচ্ছে এটা দেখে, এবং আমার যা যা সিনেমা রিলিজ করছে এখন 2018 যা যা কাজ করেছি তার থেকে এই চরিত্রটাও একদম অন্য ধরনের, এবং এই লুকটা তো একদমই বেশি বলতে পারবো। তবে আমি একটু বলতে পারি আমি শুভমিতা বলে একটি চরিত্রকে বলছি, এবং ঋত্বিকের লাইফে এই ক্যারেক্টারটা আসছে, এবং প্রত্যেক চরিত্র যেমন আসছে চলে যাচ্ছে যেরকম হচ্ছে, বাট শি ইজ ভেরি ডিফারেন্ট ডিরেক্টর। দেখো হি ইজ ব্রিলিয়েন্ট, মানে ওটা নিয়ে তো কিছু বলার নেই, কমলদার মতন ডিরেক্টর হয় না, কিন্তু কমলদার মতন মানুষ হন না উনি, যে এত ভালো মানুষ এবং ওনার সাথে কাজ করা এত কমফোর্টেবল, উনি পুরো বন্ধুর মতন আমাদের সঙ্গে মিশে যায়। মানে কোথাও যদি কোনো কনফিউশন হেজিটেশন কোনো দেখো অনেক সময় কোনো অনেক আর্টিস্টের থাকে, সেটা কমপ্লিটলি কমলদার সঙ্গে ফার্স্ট ডে কাজ করতে গেলেই চলে যায়। প্লিজ কমলদার পুরো বন্ধু হয়ে যায়। এবং আমার মনে হয় যে এই ছবিতে কাজ করতে গিয়ে এই চরিত্রটা খুব টাফ ছিল, খুব অন্য ধরনের পোশাক করা, অন্য ধরনের সিনস করা, এগুলো ছিল। আমরা কমলদা বলেই মনে আমি এতটা ভালো করতে পেরেছি, এতটা ফ্লেক্সিবল করে দেন